করোনা ভয়াবহতার মধ্যে হঠাৎ করে বিষখালী নদীর ভাঙনে দিশেহারা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শত শত মানুষ। নদীর তীব্র ভাঙনে নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। দুই তিন দিন দিনেই কাঠালিয়া লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধ সহ শত বছরের পুরনো আউড়াহাট, জয়খালী, চিংড়াখালী সহ বেশ কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারানো লোকদের অভিযোগ, ভাঙন রোধে ও ফসলি জমি রক্ষায় কোনো পদক্ষেপই নিচ্ছে না প্রশাসন। ঝালকাঠি প্রতিনিধি অলোক সাহার প্রতিবেদন জানাচ্ছেন ইলিয়াস হোসেন। বিষখালী নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। মাত্র দুই তিন দিনেই কাঠালিয়া লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধ সহ শত বছরের পুরনো আউড়াহাট, জয়খালী, চিংড়াখালী, কাঠালিয়া, বড় কাঠালিয়ার বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী লঞ্চ টার্মিনাল, বাজার, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান সহ বসতবাড়ি, মসজিদ এবং কয়েকশো একর ফসলি জমি ও গাছপালা। আমরা নদী ভাঙনের লোক, বাড়িঘর সব গেছে গাঙ্গে, বাপদাদার বাড়ি সব নদীর কাছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, কাঠালিয়া উপজেলা পরিষদ সহ পুরো উপজেলার 20-30 কিলোমিটার বিষখালী নদীর তীরে অবস্থিত। উপজেলা পরিষদ সংলগ্ন প্রায় 2-3 কিলোমিটার এলাকায় কোনো বাঁধ নেই। যেসব এলাকায় বাঁধ রয়েছে সেই সব জায়গাতেও ভাঙন ধরেছে। বাঁধগুলোকে মেরামত না করা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন প্রায় 2-3 কিলোমিটার এলাকায় কোনো বাঁধ নেই এবং যেসব এলাকায় বাঁধ রয়েছে সেই সব এলাকায় 2-3 এলাকায় ভাঙন হয়েছে। তো ভাঙনগুলো যদি মেরামত না করা হয় তাহলে ভবিষ্যতে যদি কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আগাম বন্যার যে সকল বাঁধগুলো ঝুঁকিপূর্ণ আছে এবং যেসব স্থানে অবকাঠামোগুলো আর কি মেরামত করার দরকার, আমরা এস্টিমেট দাখিল করছি, পরবর্তীতে আমরা এটা শীঘ্রই ব্যবস্থা নিব। বিষখালী নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করে নদীপাড়ের বাসিন্দারা। এসটিভি নিউজ ডেস্ক।